এই মাত্র পাওয়া খবর, নলহাটি 2 নম্বর ব্লকের অধীনে যে সমস্ত লটারি বিক্রি করেন তাদের প্রত্যেকের অভিযোগ যে লটারিতে তাদের যে প্রফিট বা কমিশন থাকে তার ডিআর কোম্পানি দিনে দিনে এমন তলানিতে ঠেকিয়েছে যা লটারি বিক্রি করে তাদের পক্ষে জীবনযাপন করা খুবই অসম্ভব। সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের এই সমস্যার সমাধান যদি ডিআর লটারি কোম্পানি না করেন তাহলে তারা আজ থেকে লটারি বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবে। আমাদের ভাউচার সঠিক যতদিন না হবে আমাদের আন্দোলন ততদিন চলতে থাকবে।